আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকের তুলনায় আজকে আবার বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিন্তু বেড়েছে, বিশেষ করে কুয়েতের টাকা রেট বেড়েছে, তারপরে কাতারের, তারপরে আরো অন্যান্য অনেক দেশের টাকা রেটটা কিন্তু পরিবর্তন হয়েছে, আবার কোন কোন দেশের টাকা রেটটা কিন্তু অপরিবর্তিত আছে। তো বন্ধুরা, আজকে হলো এপ্রিল মাসের 29 তারিখ 2023 সাল রোজ শনিবার। এখনকার এই ভিডিওতে প্রতিদিনের মতো মধ্যপ্রাচ্যের সকল দেশ, ওমান, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত সহকারে বিশ্বের আরো বিভিন্ন দেশ যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকার, জর্দান, রোমানিয়া, ইন্ডিয়া সহকারে আরো কয়েকটি দেশের আজকে টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা আরো জানতে পারবেন বিশ্বের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে, কোন এক্সচেঞ্জ বেশি দিচ্ছে, বিস্তারিত ক্যাশ রেট, বিকাশ রেট, ব্যাংক রেট, বিস্তারিত সকল তথ্যগুলি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এই মুহূর্তে ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অপর প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে। প্রতিদিনের এরকম টাকা রেটের আপডেটগুলি জানতে অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে কাতারের রিয়ালের রেট। আজকের কাতারের এক রিয়ালে 29.37 টাকা পর্যন্ত পাবেন সর্বোচ্চ রেট। যদি আমি কাতারের কয়েকটা এক্সচেঞ্জের রেটগুলি জানিয়ে দিই, যেমন কাতারের লুলু মানি এক্সচেঞ্জে 29.31 টাকা, আল জাজিরা এক্সচেঞ্জে 29.30 টাকা, কাতারের আলমানা এক্সচেঞ্জে 29.32 টাকা, আলদার এক্সচেঞ্জে 29.30 টাকা, আল জামান এক্সচেঞ্জে 29.36 টাকা, কাতারের আল মিলকাব এক্সচেঞ্জে 29.33 টাকা, হাবিব কাতার এক্সচেঞ্জে 29.35 টাকা, কাতারের ইউনিমনি অ্যাপস রেট দিচ্ছে 29.30 টাকা, ইএসটেন এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.35 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.28 টাকা, ন্যাশনাল এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.28 টাকা, সিটি এক্সচেঞ্জ রেট দিচ্ছে 29.32 টাকা। আজকে বাহরাইনের একদিনের 283.76 টাকা, বাহরাইনের লুলু, জেন্স, ওয়েস্টার্ন ইউনিয়ন, বিএফসি, এনএসি প্রত্যেকটা এক্সচেঞ্জে 283 বা 82 টাকা করে আপনারা পেয়ে যাবেন। অপরদিকে আজকে কুয়েতের একদিনের আপনারা সর্বোচ্চ 349.76 টাকা করে পাবেন। তো বন্ধুরা, সকল এক্সচেঞ্জ গুলাতে একরকম রেট না, যেমন কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে 347.94 টাকা, আলনাদ এক্সচেঞ্জে 349.28 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে 348.83 টাকা, আলমোল্লা এক্সচেঞ্জে 346.86 টাকা, কুয়েতের আল মুজাইনি এক্সচেঞ্জে 347.85 টাকা, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে 347.72 টাকা, ইউই এক্সচেঞ্জে 347.70 টাকা, কুয়েতের আমান এক্সচেঞ্জে 346.99 টাকা, কুয়েতের উমান এক্সচেঞ্জে 347.85 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে 349.76 টাকা, লুলু মানি ট্রান্সফারে 347.70 টাকা, কুয়েতের জয়লাকা এক্সচেঞ্জে 347.85 টাকা। এমনিভাবে আজকে সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ের এক দরামে বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে 29.13, 12, 11 এরকম করে পেয়ে যাবেন। দুবাইয়ের সকল এক্সচেঞ্জ গুলা যেমন জয়লাকা, সোরিয়ান, ওয়াল স্ট্রিট, জিসিসি, শারাপ এক্সচেঞ্জ, আল আনসারি, রেদা আল আনসার প্রত্যেকটা এক্সচেঞ্জেই 29.10 পয়সা থেকে শুরু করে 29.13 পয়সা পর্যন্ত পাবেন। আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা সর্বোচ্চ 278.50 টাকা করে পাবেন। তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলো যেমন উমানের জয়লাকাস, আল জাদিদ, মডার্ন, হামদান, মুসান্দাম এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে 275 টাকা করে পাবেন। শুধুমাত্র গালফ এক্সচেঞ্জে 277 টাকা, আর পুরুষোত্তম গাঞ্জি এক্সচেঞ্জে ব্যাংক টু ব্যাংক 278.50 পয়সা, গোপন নাম্বারে 276 টাকা। আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে আপনারা বেশিরভাগ এক্সচেঞ্জে 28.15, 20 পয়সা এরকম করে পাবেন। তবে দুইটা এক্সচেঞ্জে সর্বোচ্চ রেট দিচ্ছে সৌদি আরবের, বিনিয়ালাতে 28.50 থেকে 60 পয়সা পর্যন্ত পাবেন, ফ্রেন্ডিফে থেকে সৌদি আরবের 28.34 টাকা করে পাবেন। আজকে সৌদি আরবের এসএনবি ব্যাংকে ব্যাংক টু ব্যাংক 27.86 টাকা, নামের উপর পাঠালে 28.03 পয়সা, সৌদি আরবের অ্যানসাস ব্যাংকে 28.25 টাকা, সৌদি আরবের মোবাইল ইপে এবং ইউআর পে দোনোটাতে সেম রেটেই পাবেন। ব্যাংক টু ব্যাংক নামের উপরে বিকাশে 28.12 পয়সার মতো করে পেয়ে যাবেন। এমনিভাবে সৌদি আরবের তেলে মানি, এসটিসি পে, মানিগ্রাম, ফাউরি, আল রাজি প্রত্যেকটা ব্যাংকেই আপনারা 28.25, 20, 30 পয়সা সর্বোচ্চ রেট পেয়ে যাবেন। অপরদিকে আজকে মালয়েশিয়ান এক রিংগিতে 24.05 টাকা, মার্কিন ইউএস $1 106.02 টাকা, বিকাশে 106.52 টাকা, ক্যাশে 106.77 টাকা, মার্কিন ইউএস $1, ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 105.93 টাকা, রিয়া মানি ট্রান্সফার 106.04 টাকা, সিঙ্গাপুরের $1 80.50 টাকা, ইউরোপীয় এক ইউরোতে 117.59 টাকা, ইতালিয়ান এক ইউরোতে 118.30 টাকা, ব্রিটেনের এক পাউন্ড 132.49 টাকা, অস্ট্রেলিয়ান $1 $71.38, কানাডিয়ান $1 $76.96, নিউজিল্যান্ডের $1 $65.20, সুইজারল্যান্ডের এক ফ্রান্স 118.87 পয়সা, জর্দানের এক দিনারে 151.19 পয়সা, রোমানিয়ার এক লিওয়ে 23.83 পয়সা, জাপানের এক ইয়েনে 0.80 পয়সা, ইন্ডিয়ান এক রুপিতে 1.28 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট।